অবশ্যই স্মরণ করবে সারা জীবন। বাংলাদেশ যতদিন থাকবে আমার মনে হয় শিল্পচর্চা আমরা যারা করি বা আমার পরবর্তী করবে তার পরবর্তী যারা করবে সবাই সালমানকে মনে করবে। কেন করবে? কারণ ও যখন ফিল্ম করেছে, ফিল্ম তো 35 ফিল্ম তো সারা জীবন থাকবে, কাজেই মানুষকে মনে করবেই। আর একটা কথা যে ও আসলে মনে রাখার মতো একটা ছেলে, মনে থাকবেই তো। আরেকটা কথা, আমার সঙ্গে যে ছেলেটা অভিনয় করেছে এতগুলো ছবি, প্রতিনিয়ত ওর সাথে আমি কাজ করতাম, অন্য কোনো ছবিতে আমাকে না নিলেও সে ওদেরকে অনুরোধ করতো আম্মু মা কাকে নিবা, তো বলতো যে আমরা তো ওকে ভাবছি, কারণ দেখো আম্মু আম্মু আছে কিনা ফিরে, ডলি আম্মু আছে কিনা, তো বলছে যে আমরা দেখছিলাম ওনার তো শিডিউল মিলে না, বা তাহলে পিছাও, মানে এইরকম জোর করতো সে আমার ব্যাপারে। তা আমি আবার রাগ হতাম যে আমাদের দেখ আমার এত টায়ার্ড লাগে, এত বেশি কাজ ভাল লাগে না, তুই তো হিরো, তুই নাচ গান করে আনন্দ করে যাস, আমার তো মার দেয় আমাকে, ধরে বেঁধে রাখে আমাকে, তারপরে কান দেয় আমাকে, আমি এত কাঁদতে পারবো না, এসব বলতাম ওর সঙ্গে, যে আমার কাঁদতে কাঁদতে আমার মাথা ব্যথা হয়ে যায়, তুই তুই এত কষ্টের ছবির কথা আমাকে বলিস না, ওর সঙ্গে ঝগড়া করতাম এগুলো নিয়ে। তা আবার ও আমাকে জড়াই ধরতো, আবার আদর করতো, আর আম্মু তোমার কাছে আর আমার কাছে আমার অ্যাক্টিং করতে ভালো লাগে না, তুমি এক তোমার সঙ্গে অ্যাক্টিং করলে আমার অ্যাক্টিং অনেক হেল্প হয়, এই যে এই কথাগুলো সবসময় বলতো। এবার ওর মা তো বলতো, মানে কি দেখ জন্ম দিছি আমি, মা তো তুই হয়েছিস, আমি তো মা হইতে পারলাম না, ওর মায়ের মুখের কথা এটা, না আমি কখনো এটা বলবো না, ও কখনো কোনো মা বলে না, না কোনো মা তার সন্তানদের কথা ভাগ করে বলে না, এই সন্তান আমার বেশি ভালো, ওই সন্তান আমার এই, কখনো বলে না, আমিও বলবো না, না না ওকে শুধু সেপ্টেম্বর না সারা বছরই মনে মনে করে মানুষ। আর আমি তো কি বলে ছবিটার কথা মনে হলে, পিছনের কথা মনে হলে ওকে তো মনে পড়েই, আর মনে পড়লে সত্যি কষ্ট লাগে। আজকে ও বেঁচে থাকলে হয়তো আমি আমাকে ছবি ছাড়তে হতো না, আমি হয়তো ছবিই করতাম, কারণ ওর যন্ত্রণায় করতে হতো আমাকে ছবি। না এখন তো অনেক কাজ রে বাবা, এখন তো বহুত কাজ, সবাই কাজ করেই যাচ্ছে, কে কাকে টানবে বলো, ওটা আসলে কঠিন ব্যাপার, এখন বলা মুশকিল। আমি জানি না তো, ওদের সঙ্গে পরিচয় হয়নি আমার এখনো, আমি শুধু অভি আমাকে বলছে আমি আসলাম। আসলে সম্মাননা তো অনেক ভারী জিনিস, তুমি তো বুঝতে পারো না, এগুলা সম্মাননা একটা ভারী জিনিস, ওই ভারী জিনিস নিয়ে ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। আমি তো মনে করি আমাকে দর্শক যে ভালোবাসে, আমাকে দর্শক যে পছন্দ করে, এটাই আমার বড় পুরস্কার। এই যে পুরস্কারগুলো যে ডেকে ডেকে দেয়া, এই তো ফর্মাল। আমার দর্শক কি আমাকে ভালোবাসে না বলো, না ভালোবাসলে আমাকে কেন দিচ্ছ? তাহলে পুরস্কারের চাইতে আমার ভালোবাসা বড় না বলো, তাহলে আর কী চাই একটা আর্টিস্টের, একজন শিল্পীর আর কী চাই জীবনে বলো? হ্যাঁ তোমরা না কাঁচা ঘায়ে কালি তোমরা বারবার খোঁচা দাও, ওর সময় আমি কী বলবো, আমার সময় ওর সঙ্গে বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে, আর এত কথা না বলে একটুখানি বলে তো কখনো মানে অনুভূতিটা প্রকাশ করা যায় না।